আসসালামু আলাইকুম, ইম্পেল বিল্ডিং ডিজাইনে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা একটা ডুপ্লেক্স বাড়ির ডিজাইন নিয়ে আলোচনা করব। তো এটা হচ্ছে একটা দুইতলা ফাউন্ডেশনের ডুপ্লেক্স বাড়ি। তো এই ভিডিওতে আমরা এই বাড়িটির থ্রিডি ভিউ গুলা বিস্তারিত আলোচনা করব, এবং এটার ফ্লোর প্ল্যান, গ্রাউন্ড ফ্লোর প্ল্যান এবং ফার্স্ট ফ্লোর প্ল্যানটা দেখবো, এবং এই বাড়িটা করতে সম্পূর্ণ কত টাকা খরচ হবে বিস্তারিত ইত্যাদি আলোচনা করব। তো আমরা প্রথমে এটার ফ্লোর প্ল্যান গুলো আলোচনা করি। এটা হচ্ছে, একটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর অর্থাৎ নিচতলা, আর একটা হচ্ছে ফার্স্ট ফ্লোর প্রথম তলা। এখানে আমরা বাড়িটার থ্রিডি ভিউতে দেখলে, তো নিচের যে ফ্লোরটা আছে সেটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর, অর্থাৎ এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর প্ল্যান, আর উপরেরটা হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোর প্ল্যান। তো প্রথমে আমরা গ্রাউন্ড ফ্লোর প্ল্যানটা দেখি। তো এটার এখানে ডাইমেনশন আছে, অর্থাৎ গ্রাউন্ড ফ্লোর প্ল্যানটা এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে 30 ফুট, আর এখান থেকে এতটুকু হচ্ছে 30 ফুট, অর্থাৎ এটা 30 ফুট বাই 30 ফুট ফ্লোর প্ল্যান। এটার শুরু থেকে আমরা এটা দেখব। তো এটার এন্ট্রিটা হচ্ছে, আমাদের এন্ট্রি হবে এদিক দিয়ে। প্রথমে এটা হচ্ছে আমাদের এন্ট্রি, এন্ট্রি এখানে আমাদের দরজা আছে, মেন দরজা। দরজা দিয়ে প্রবেশ করার পরেই এখানে আমাদের যে রুমটা আছে সেটা হচ্ছে ডাইনিং রুম। ডাইনিং রুমটা হচ্ছে 15 ফিট বাই 15 ফিট 6 ইঞ্চি, আর আমাদের এখানে একটা ইউ আকৃতির সিঁড়ি আছে, অর্থাৎ আমাদের গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে যাওয়ার জন্য আমরা এই দিক দিয়ে এই সিঁড়িটা প্রবেশ করব। তো এরপর আমাদের এখানে একটা ড্রয়িং রুম আছে, ড্রয়িং রুমটা হচ্ছে 13 ফিট 10 ইঞ্চি বাই 12 ফিটের। আর ড্রয়িং রুমে একটা এখানে ক্যাবিনেট দেওয়া আছে। তারপরে আমরা ড্রয়িং রুম থেকে বের হয়ে এখানে আমাদের আসবো, এখানে আসার পর এখানে আমাদের একটা কমন টয়লেট আছে 7 ফুট বাই 4 ফুট 6 ইঞ্চি, আর এখানে একটা কিচেন রুম আছে সে একদম শেষে, কিচেনে হচ্ছে 12 ফিট 10 ইঞ্চি বাই 8 ফুট 3 ইঞ্চি, আর এদিকে পেছনের দিকে যাওয়ার জন্য একটা দরজা আছে। এরপর এখানে একটা গেস্ট বেডরুম আছে, গেস্ট বেডরুমটা হচ্ছে 13 ফিট বাই 12 ফিট 8 ইঞ্চি। তারপর এখানে আমাদের ড্রয়িং রুমের সাথে কিন্তু এখানে একটা বারান্দা হবে, বারান্দাটা 3 ফিট বাই 9 ফিট 7 ইঞ্চি। তো এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। এবার আমরা এটার ফার্স্ট ফ্লোর প্ল্যানটা দেখব। তো গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে আসার পর আমাদের এখানে যে রুমটা থাকবে সেটা হচ্ছে ফ্যামিলি লিভিং। ফ্যামিলি লিভিংটা হচ্ছে 15 ফিট 6 ইঞ্চি বাই 15 ফিটের। তারপর এখানে আমাদের একটা ট্যারেস থাকবে, ট্যারেসটা হচ্ছে 15 ফিট বাই 6 ফিট 4 ইঞ্চি। তারপর এখানে একটা মাস্টার বেডরুম আছে, মাস্টার বেডরুমটা হচ্ছে 13 ফিট 10 ইঞ্চি বাই 11 ফিট 2 ইঞ্চি, আর এটার সাথে একটা বারান্দা আছে, 3 ফিটের একটা বারান্দা আছে, আর এটার সাথে একটা এখানে অ্যাটাচ টয়লেট হবে পুরোটা। তারপর এখানে যে জায়গাটা খালি আছে এটাতে একটা বেসিন দেওয়া আছে হ্যান্ড ওয়াশ করার জন্য। তারপরে এখানে আমাদের এদিক দিয়ে এটার থেকে এই বেডরুম থেকে বের হওয়ার পরে এখানে আসার পরে এখানে একটা চাইল্ড বেডরুম আছে, চাইল্ড বেডরুমটা হচ্ছে 14 ফিট বাই 12 ফিট 8 ইঞ্চি, আর এটার সাথে একটা বারান্দা আছে, 3 ফিটের একটা বারান্দা আছে, 3 ফিট বাই 10 ফিট। এটার সাথে একটা অ্যাটাচ বাথ আছে, এই যে অ্যাটাচ বাথটা এদিক দিয়ে প্রবেশ করবে, আর অ্যাটাচ বাথটা হচ্ছে 5 ফিট বাই 6 ফিট 6 ইঞ্চি। এরপর এখানে আসার পরে এখান থেকে একটা এখানে আমাদের রুম আছে, প্রেয়ার রুম প্লাস রিডিং রুম, এটা হচ্ছে 9 ফিট 7 ইঞ্চি বাই 13 ফিট 3 ইঞ্চি, আর এটার সাথে একটা টয়লেট আছে, ছোট একটা টয়লেট আছে, আর এখানে একটা বারান্দা আছে 3 ফিটের। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোর প্ল্যান। তো এবার আমরা এটার থ্রিডি ডিজাইনটা দেখব, চারপাশের ভিউটা। এটা হচ্ছে আমাদের সামনের ভিউ, সামনের ভিউতে যে আমরা টেরাসটা দেখতেছিলাম, টেরাসটা এখানে আছে, আর এখানে প্রত্যেকটা বারান্দা আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। তো আর এটা চারপাশে বাউন্ডারি দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের ফ্রন্ট ভিউটা। এই যে এখান থেকে ছাদের ভিউটা দেখা যাচ্ছে, ছাদের ভিউটা, আর এদিকে সাইড ভিউটাও দেখা যাচ্ছে, বারান্দা গুলো দেখা যাচ্ছে সুন্দরভাবে। ফ্রন্ট ভিউ এখানে টেরেসে কিন্তু এখানে পুরোটা একটা গ্লাসের দরজা হবে সম্পূর্ণ জুড়ে। তো এটা হচ্ছে আমাদের থ্রিডি ডিজাইন। এবার আমরা এটার খরচের হিসাবটা একটু দেখে নিব, এবার এটা করতে কত টাকা আনুমানিক খরচ হবে।
তো আনুমানিক খরচটা আমরা দেখবো, এটা হচ্ছে জায়গার এরিয়াটা প্রথমে আমরা বের করে নিব। এটা হচ্ছে 30 ফুট বাই 30 ফুট একটা জায়গা, তাহলে আমরা যদি 30 ফুটের সাথে 30 ফুট গুণ করি, আমাদের এটা হচ্ছে পুরো জায়গাটার এরিয়া হচ্ছে 900 স্কোয়ার ফুট। তো 900 স্কোয়ার ফুট থেকে এখন আমরা খরচের হিসাবটা বের করতে পারবো। আর এখানে আমরা শতকে এবং কাটায় কনভার্ট করে দিছি, আর এই 900 স্কোয়ার ফুটকে যদি আমরা শতকে কনভার্ট করি, এটা হচ্ছে 2.07%, আর এটা কাটায় কনভার্ট করলে 1.25 কাটা। তো প্রথমে আমরা এই 900 ফুট স্কোয়ার ফুট কাজের জন্য আমরা প্রথমে এটার ফাউন্ডেশন খরচটা বের করব। তো ফাউন্ডেশন খরচটা বের করার জন্য আমরা প্রতি স্কোয়ার ফিটে যদি 580 টাকা বা 600 টাকা, আমরা এখানে 580 টাকা ধরতেছি, প্রতি স্কোয়ার ফিটের জন্য যদি আমরা 580 টাকা করে ধরি, তাহলে 900 গুণ 580 গুণ করলে আমাদের আসতেছে 5,22,000 টাকা। অর্থাৎ আমাদের এই বাড়িটার জন্য ফাউন্ডেশনের খরচ হবে 5,22,000 টাকা। তো এবার আমরা প্রতিতলার খরচের হিসাবটা বের করবো। তো প্রতিতলার খরচের মধ্যে প্রথমে আমরা যে হিসাবটা বের করবো সেটা হচ্ছে সিভিল কাজের খরচ, অর্থাৎ কলাম বিম ছাদ, শুধু কলাম বিম ছাদ করতে কত টাকা খরচ হবে। তাহলে প্রতি স্কোয়ার ফিটের জন্য যদি আমরা 600 টাকা করে ধরি কলাম বিম ছাদের জন্য, তাহলে আমাদের 900 স্কোয়ার ফিটের জন্য আসতেছে 5,40,000 টাকা। অর্থাৎ 900-600 গুণ করলে 5,40,000 টাকা। এরপর ফিনিশিং কাজের খরচ, অর্থাৎ কলাম বিম ছাদ করার পরে বাকি যে কাজগুলো আছে, গাঁথুনি, প্লাস্টার, সিলিং, দরজা, জানালা, রং, টাইলস ইত্যাদি বাকি যত কাজ আছে ফিনিশিং কাজ, এটার জন্য আমাদের প্রতি স্কোয়ার ফিট আমরা খরচ ধরবো হচ্ছে 800 টাকা করে। তাহলে 900 স্কোয়ার ফিটের জন্য 800 টাকা করে ধরলে প্রতি স্কোয়ার ফিটে 7,20,000 টাকা আমাদের আসতেছে। এবার আমরা টোটাল যোগ করলে আমাদের সম্পূর্ণ খরচটা বের হয়ে যাবে। এটা আমরা টোটাল বের করব। তো টোটাল বের করার জন্য প্রথমে আমরা এখানে ফাউন্ডেশন খরচটা লিখবো। ফাউন্ডেশন খরচটা যেহেতু একবার আসবে আমাদের 5,22,000 টাকা, এটা লিখলাম যোগ ফাউন্ডেশন খরচের সাথে আমরা যোগ করব হচ্ছে প্রতিতলার খরচ, অর্থাৎ প্রতিতলার সিভিল কাজের খরচ 5,40,000 টাকা যোগ আর ফিনিশিং কাজের খরচ 7,20,000 টাকা। এটা যোগ করার পরে এটা তো আমাদের প্রতিতলা, অর্থাৎ একতলার খরচ, যেহেতু আমাদের বাড়িটা দুইতলা, তাহলে এটার সাথে 2 গুণ করব, তাহলে আমাদের টোটাল 2 তলার সিভিল কাজ এবং ফিনিশিং কাজের খরচটা চলে আসলো, আর এটার সাথে যোগ হবে ফাউন্ডেশন খরচটা, তাহলে আমাদের টোটাল খরচটা বের হয়ে গেল। টোটাল খরচ হচ্ছে আমাদের 30,42,000 টাকা। অর্থাৎ আমাদের এই ডুপ্লেক্স বাড়িটা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ করতে আনুমানিক খরচ হবে 30,42,000 টাকা। আর এই খরচটা কিন্তু কম বেশি হতে পারে, এটা মালামালের দাম, যাতায়াত, আবহাওয়া, ডিজাইন ইত্যাদির উপর নির্ভর করে এটা ওঠানামা, খরচটা ওঠানামা করতে পারে। তো আমাদের আজকের ভিডিওটা এতটুকুই, আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।